और संविधान के तहत अभिभाषण दिया, दोनों बार मुझे इमरजेंसी की याद आई, क्योंकि दोनों बार मेरा अभिभाषण ब्लैकआउट किया गया। राज्यपाल ने तो कोनो विशेष दायित्व तो नहीं संविधान मर्यादा रक्षा करार, राज्य निर्वाचित तो सरकार आछे, सब राज्ये जेमन आछे। राज्यपाल केंद्रेर मनोनीत एकजन आधिकारिक। এবার বিধানসভার অধ্যক্ষের সমালোচনায় সরব হলেন রাজ্যপাল। অধ্যক্ষের দায়িত্ব এবং কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেন জগদীপ ধনকর। বিধানসভা কে অধ্যক্ষ अपना आश्रम मर्यादित रखना चाहिए, वो अपने अधिकार और उत्तरदायित्व दोनों से अनभिज्ञ। पहली बार निरीक्षण करने, जानकारी प्राप्त करने ताले लगे मिले। जितनी जानकारी विधानसभा अध्यक्ष से मांगी गई है आज तक एक भी उपलब्ध नहीं कराई गई है। এই ইস্যুতে রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। স্বাভাবিকভাবে তিনি তার এই সাংবিধানিক এখতিয়ারের ফলেই উনি এই তথ্যগুলো চেয়েছেন, কেন দেয়া হচ্ছে না বা স্পিকার কেন সেখানে কোঅপারেশন করছে না সেটা একান্তভাবে তৃণমূল কংগ্রেস বা তাদের দল বা তাদের সরকার থেকে বলতে পারবে। বিধানসভার রাজ্যপালের যাওয়ার তো কোনো কথা না, উনি ওই বছরে একবার বাজেট অধিবেশনের আগে নিয়ম মাফিক বক্তৃতা করতে যাবে, দিয়ে চলে যাবে, তার বাইরে বিধানসভা বেড়াতে এবার কি আছে। গোটা পর্বে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে দাবি করেছে কংগ্রেস। রাজ্যপাল আর রাজ্যের এই সংঘাত এটা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে এটুকু বলতে পারি। জগদীপ ধনকর রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন ইস্যুতে সংঘাত চলছে রাজ্য ও রাজভবনের মধ্যে। এরই মধ্যে গত 22 জুন বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপের অভিযোগে সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনে লোকসভার অধ্যক্ষের কাছে রাজ্যপাল জগদীপ ধনকরের নামে নালিশ জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাল্টা চিঠিতে রাজ্যের পরিস্থিতিকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেন রাজ্যপাল। বছর শেষে সেই সংঘাত আরো তীব্র হল। দীপক ঘোষ, সত্যজিৎ বৈদ্য, বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।